नमस्कार बंधुरा, शर्मिलास किचेने सबाई के वेलकम। शर्मिलास किचेने सबाई के जाना स्वागत। आज के चले एक स्टार्टर रेसिपि निये। बिएबाड़ीते किभावे फिश बॉल तैरी करे, सेई फिश बॉलेर रेसिपि आज के आमी आपनादेर पढ़े देखाबो। तो किभावे एई फिश बॉल आमी तैरी करी आसुन सेटा देखाई। रेसिपिटा भालो लागले अवश्यई लाइक कमेंट शेयर करबेन। फिश बॉल करार जन्य प्रथमे आमी माछगुलोके सिद्ध करे नेब। জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর এক চামচ নুন। আমি 6 পিস মাছ নিয়েছি, মাছগুলো এবার আমি জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট ধরে আমি মাছগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার মাছগুলো আমি জল থেকে তুলে কাটা ছাড়িয়ে নেব। গ্যাসটা এবার আমি তাই অফ করে দিলাম। মাছটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মাছের কাটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে সমস্ত মাছের কাটা আমার ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এখানে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিচ্ছি এর মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যার আন্দাজ অনুযায়ী দেবেন। দিচ্ছি 4 চামচ আদা রসুন পেস্ট। চামচ জিরে গুঁড়ো, স্বাদমতো নুন, চামচ হলুদ গুঁড়ো। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি কাটা ছাড়িয়ে রাখা মাছটা দিয়ে দেব। আর একটা আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, এই আলুটাও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ গরম মশলা পাউডার। মাছের ভেতরে আর কোনো জলভাব নেই, এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। একটা পাতিলেবুর রস আমি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এটা নাবিয়ে ঠান্ডা করে নেব। আমার এটা নাবিয়ে ঠান্ডা করা হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে নিয়ে বলের আকারে তৈরি করে নেব। এইভাবে আমি সবকটা তৈরি করে নেব।
গুলো সব আমার রেডি হয়ে গেছে, এবার এগুলোকে আমি কোট করে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিচ্ছি 2 চামচ ময়দা, আর নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর আমি এখানে আরেকটা বাটিতে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার আমি একটা একটা করে বল এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে বলের চারিদিকে লাগিয়ে নেব। তারপর আমি ব্রেড ক্রাম্বস এর মধ্যে দিয়ে কিছুটা ব্রেড ক্রাম্বস এই বলের গায়ে লাগিয়ে দেবো ভালো করে। এইভাবে প্রত্যেকটা বলকে আমি তৈরি করে নেব। আরেকটা বল আমি এই একইভাবে প্রথমে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রাম্বস এর মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে দেবো। প্রত্যেকটা বলকে আমি এভাবে কোট করে নেব। সবকটা বল আমার একটা একটা করে বল আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। বলগুলোকে লাল লাল করে ভেজে নেব। ফিশ বলগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এইভাবে বাকি বলগুলো ভেজে নেব। ফিশ বলগুলো সব আমার রেডি হয়ে গেছে। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা কল বাটনটা ক্লিক করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আজ আসি, আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে।